নমস্কার বন্ধুরা, অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সামনে আমি আসতে পেরেছি। শরীরটাও খারাপ ছিল আর বাড়িতে বিশেষ কাজও ছিল, সেই জন্য প্রায় দু সপ্তাহ পরে আসলাম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, বর্ষাকালে বিকেলের স্ন্যাক্স। আজকে বানাবো কোনো চিকেন বা মাটন বা ফিশ নয়, আজকে বানাবো সয়া পকোড়া, মানে সয়াবিনের পকোড়া। তো তার জন্য কী কী নিয়েছি প্রথমে বলে দেবো। এই যে এখানে সয়াবিন, সেটা আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, বয়েল করে নিয়ে আলু, একটা ডিম আর অর্ধেকটা পাতিলেবু। এখানে আছে লবণ, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন আর জিরের পেস্ট। আর নিয়েছি বেসন আর টমেটো সস, আর আছে সাদা তেল। এই কটা উপকরণ দিয়ে আজকে বানাবো। আর এই কৌটোর মধ্যে আছে জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো, সেটা আমি কৌটোর মধ্যে পড়ে রেখেছি। আর খুব সহজ প্রসেসের মধ্যে বানিয়ে দেখাবো এই পকোড়াটা। এটা খেতে ভীষণই মজার এবং কম খরচের মধ্যে হয়ে যায়। সবসময় তো আমরা চিকেন পকোড়া বা অন্যান্য পকোড়া অনেক খেয়ে থাকি, এটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই এটা টেস্টফুল হয়। এখানে সয়াবিনের ওপরে কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজের কুচি আর বয়েল করে নিয়ে আলুটা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, হলুদের গুঁড়ো, আদা রসুন আর জিরের পেস্টটা নিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। যে ভালো করে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা এখানে একটু পাতিলেবুর রস অ্যাড করে দিলাম, যদি পাতিলেবুর রস না থাকে এখানে ভিনিগারও দিতে পারেন, সেটাও হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে এভাবে মাখিয়ে নেব সয়াবিনের সঙ্গে সমস্ত উপকরণগুলোই। আর সয়াবিনগুলো কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন। আর মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে একটা ডিম আমি দিয়ে দিলাম, আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডিমটা দেওয়ার পরে বেসনটা দিয়ে দিলাম, যদি পরে বেসন লাগে আমি এখানে অ্যাড করব। আর অর্ধেকটা চালের গুঁড়োও নিয়ে নিলাম, সবটা দিলাম না প্রথমেই। এবার টমেটো সসটাও নিয়ে নিলাম। এখানে আপনারা কিন্তু পিওর টমেটোকে সেদ্ধ করেও নিতে পারেন, সেটাও কিন্তু হয়ে যাবে। যে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত উপকরণগুলো গায়ে খুব ভালোভাবে লাগে সয়াবিনের। আর জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে 5-7 মিনিটের মতো রেখে দেবো সেট হওয়ার জন্য। আর 5-7 মিনিট পরেই আমি এইদিকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, সাদা তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে একে একে সয়াবিনগুলো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে লো টু মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা। এবার আমি অল্প অল্প করে সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর এইভাবে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা কিন্তু একবার উল্টে দিলেই হবে না, একটু হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে কিন্তু তবেই ক্রিস্পি হবে খেতে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা কালার এসছে, সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা। এবার আমি তেলটা একটু ঝেড়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভেজে নেব আমি। এই যে সমস্তগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে আবারও আমি ছেড়ে দিচ্ছি। তেলটা যেহেতু এখন ভীষণ গরম আছে, গ্যাসের ফ্লেমটা একদমই লোয়েতে রাখতে হবে। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা কিন্তু এটা চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করতে পারেন বা এমনিও খেতে পারেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মজাদার হয়েছে। ওফ, জাস্ট ফাটাফাটি একটা রেসিপি, এটা বিকেলের বৃষ্টির দিনে কিন্তু অসাধারণ লাগবে খেতে। নমস্কার।